ইউ স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আমার প্রিয় ও স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন নিয়ে স্নেহ কিন্তু স্নেহরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে সত্তর আর সময় তোমাদের রয়েছে দু ঘন্টা ত্রিশ মিনিট একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও প্রতিটি প্রশ্নে মান রয়েছে এক করে এক ইন্টু চৌদ্দ সমান সমান চোদ্দো প্রথম ঋগ বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল সপ্ত সিন্ধু অঞ্চল পাঞ্জাব গঙ্গা দোয়াব অঞ্চল না আফগানিস্তান উৎসবে সপ্ত সিন্ধু অঞ্চল প্রশ্ন প্রচুর পরিমাণে চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া গেছে হরিয়ানার ভগবানপুরায় হস্তিনাপুরে না অহিত ছত্রে না বুর্জাহমে উৎসবে ভগবানপুরায় প্রশ্ন শিক্ষার্থীরা গুরুদক্ষিণ হিসেবে প্রদান করত বস্ত্র গরু কোনোটাই না উৎসবে গরু প্রশ্ন গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম চারজনকে পাঁচজনকে একজনকে না দশজনকে উৎসবে পাঁচজনকে ষোড়শ মহাজনপদের সময় মগধে কৃষির উন্নতি হয়েছিল কারণ সবাই কৃষিকাজ করত রাজারা কৃষিকাজের জন্য সকলকে বাধ্য করত লোহার লাঙল ব্যবহার করা হতো যেই সব জায়গায় জমি খুব উর্বর ছিল উত্তরে লোহার লাঙল ব্যবহার করা হতো পরে প্রশ্ন কুষাণরা ছিলেন স্কাইথিয় গোষ্ঠীর ইয়েজি যাযাবর গোষ্ঠীর পার্থীয় গোষ্ঠীর না ইন্দো গ্রিক গোষ্ঠীর একটি শাখা উত্তরে ইউজি চাঁদাবর গোষ্ঠীর একটি শাখা সম্রাট অশোকের শাসন ব্যবস্থা অনেকটাই নির্ভর করত আমর্তদের মহামাত্রদের রক্তিম না গুপ্তদের ওপর উত্তরে মহামাত্রদের ওপর প্রশ্ন ভারতীয় ভূমে দ্বিতীয় নগরানের সূচনা হয় পাঁচশো ছশো সাতশো না আটশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ উত্তরাবে ছশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ প্রশ্ন প্রথম রূপর মুদ্রা ভারতে চালু করেন সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম কুমার গুপ্ত স্কন্ধগুপ্ত উৎসবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরাশ্ন অভিজ্ঞান শকুন্তলাম নাটকটির রচয়িতা হলেন ভাস, শূদ্র কালিদাস না অশ্ব ঘোষ রবে কালিদাস পরাশ্ন বৌদ্ধ জাতকগুলির প্রত্যেকটি হল এক একটি মহাকাব্য পদ্য সংকলন নীতিশিক্ষামূলক গ্রন্থ নাট্যশাস্ত্রোত্রবে নীতিশিক্ষামূলক গ্রন্থ পরবেশ্ন আলেকজান্ডার ধ্বংস করেন পারসি পুলিশ নগরী তক্ষশিলা নগরী পাটলিপুত্র নগরী শিয়ালকোট নগরীত রয়ে পার্সি পুলিশ নগরী প্রশ্ন একজন বিখ্যাত পার্শিক সম্রাট ছিলেন সেলুকাস কুরুষ হামুরাবিব দ্বারা ইউসুত হয়ে কুরুষ প্রশ্ন ঋগবৈদিক যুগে কৃষিকাজে ব্যবহৃত হতো তামার লোহার পাথরের না ব্রঞ্জের যন্ত্রপাতি উত্তর তামার প্রশ্ন মৌর্য বংশের পতন ঘটে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে একশো ছিয়াশি একশো সাতাশি একশো উনব্বই খ্রিস্টপূর্ব উত্তরবে একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে ওয়ার কথার অর্থ বাণিজ্য গঞ্জ না প্রতিবেশী উত্তরবে শহর পর প্রশ্ন চন্দ্রকেতুগড় বর্তমান পশ্চিমবঙ্গের কোন স্থানে অবস্থিত মেদিনীপুর মালদা হয়ে উত্তর চব্বিশ পরগনাতে না নদী আদি উত্তর চব্বিশ পরগনাতে দুই থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখক চার থেকে পাঁচটি শব্দ বা একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান এক করে এক কিন্তু চোদ্দ সময় প্রথম ইন্দো ইউরোপীয় ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত হবে ইন্দো ইউরোপীয় ভাষা সংস্কৃত ভাষা পরিবারের অন্তর্ভুক্ত বেদকে কেন শ্রুতি বলা হয় লেগবে বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদকে শ্রুতি বলা হয় পরে প্রশ্ন দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কী উত্তরবে অসমক পরে প্রশ্ন মেগাসিরিসের লেখা বইয়ের নাম কী উত্তরবে ইন্ডিকা পরে প্রশ্ন হর্ষবর্ধনকে নিয়ে লেখা বানভট্টের প্রশ্ন কাব্যটির নামকে হর্ষচরিত পরে প্রশ্ন অর্থশাস্ত্র বইটির লেখককে উত্তর হবে কৌটিল্য পরে প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে প্রথম কোন ধাতুর মুদ্রা চালু হয় ইলাহাবাদ হরিশেন পরে প্রশ্ন মগধ অঞ্চলে কোন প্রজাতির ধানের চাষ বেশি উত্তরে শালী প্রজাতির ধানের চাষ বেশি হতো জীবক পানিনি চাণক্য কোন মহাবিয়ারের ছাত্র ছিলেন উত্তরবে তক্ষশিলা মহাবিয়ারের পর প্রশ্ন গুপ্ত আমলে সোনার কে কি বলা হতে তবে দিনার ও সুবর্ণ প্রশ্ন প্রাচীনকালের দুটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম লেখা তক্ষশিলা ও নালন্দা বিশ্ববিদ্যালয় প্রশ্ন রামায়ণে কতগুলি শ্লোক ও কটি কাণ্ডে বিভক্ত আছে রামায়ণে মোট চব্বিশ হাজার শ্লোক রয়েছে এবং রামায়ণ মোট সাতটি কাণ্ডে বিভক্ত বিশাক দত্ত রচিত একটি বিখ্যাত নাটকের নাম লেখো মুদ্রারাক্ষস ও দেবীচন্দ্র গুপ্ত প্রশ্ন মেঘদূত কাব্যের রচয়িতাকে উত্তরবে কালিদাস প্রশ্ন কে প্রথম শূন্যের ব্যবহার করেন সংখ্যা হিসেবে প্রথম শূন্যের ব্যবহার করেন আর্য ভট্ট সেন্ট থমাস খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন কার আমল উত্তরে গর্ণ ফার্নেসের আমলে প্রশ্ন মেসোপটেমিয়া কথার অর্থ কি দুটি নদীর মধ্যবর্তী দেশ প্রশ্ন ইন্দো গ্রিকরাদের মধ্যে কে বিখ্যাত ছিল মিনান্দার তিনি থেকে রয়েছে নিচের যে কোনো ছটি প্রশ্নের উত্তর লেখো দু থেকে তিনটি বাক্যের মধ্যে প্রশ্নের মান দুই করে দুই গুণ ছয় সময় সমান বারো প্রথম স্নাতক কি অথবা স্নাতক কাদের বলা হতো বৈদিক যুগে শিক্ষা শিক্ষাব্যবস্থার একটি চূড়ান্ত পর্ব উপাধি ছিল স্নাতক স্নাত করা থেকে স্নাতক শব্দটির উৎপত্তি উপাধি বারো বছর শিক্ষা শেষে শিক বা ছাত্রদের বিশেষ স্নান করার মাধ্যমে স্নাতক উপাধি দেয়া হতো বৈদিক শিক্ষা ছিল আজকের প্রাতিষ্ঠানিক শিক্ষার মতোই চিত্র ধূষণ মাটির পাত্র কী চিত্র ধূষণ মাটির পাত্র নির্মাণ ছিল আর্য সংস্কৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য এক ধূষণ মাটির পাত্র গৃহস্থলীর কাজে আর্য ভাষাভাষীরা যে মাটির পাত্র তৈরি করত সেগুলি ধূসর রঙের ছিল ছবি আঁকা পরবর্তী বৈদিক যুগে এই ধূসর রঙের পাত্রগুলির গায়ে ছবি আঁকা হতো বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের ধারণা আছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হলো এক বুদ্ধ ধর্ম সংঘ দিগম্বর ও শ্বেতম্বর কাদের বলে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ দিকে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয় এই সময় জৈন সন্ন্যাসীরা উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাতে চলে যাওয়ার ফলে জৈনরা দিগম্বর ও শ্বেতম্বর নামে দুভাগে ভাগ হয়ে যায় দিগম্বর জৈন সন্ন্যাসী ভদ্রবহুর নেতৃত্বে দল জৈন সন্ন্যাসী দাক্ষিণাতে চলে যায় এরা মহাবিহারের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্মপালন করতেন এর জন্য এদের দিগম্বর বলা হয় শ্বেতম্বর জৈন সন্ন্যাসী সুলভদ্রের নেতৃত্বে দল জৈন সন্ন্যাসী উত্তর ভারত থেকে বা উত্তর ভারতে থেকে যায় এরা পাশনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন এর জন্য এদের শ্বেতম্বর বলা হয় অশোকের ধর্ম কি সম্রাট অশোক ধর্মপ্রচার করেছিলেন অশোকের ত্রয়োদশ লিপিতে কথাটির উল্লেখ আছে ধর্মের মূল কথা হিংসা না করা ধর্মে প্রাণী হত্যা বন্ধ করার কথা বলা হয় তাছাড়া পিতা মাতা সহ গুরুজনদের নির্দেশ মেনে চলার কথাও বলা হয় ধনী দরিদ্র সব মানুষের জন্যই তিনি ধর্মের আদর্শ প্রচার করেন সাম্রাজ্য কি সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড় শাসন এলাকা কোনো রাজার অধীন অনেক রাজ্য নিয়ে সাম্রাজ্য গঠিত হয় কোনো একজন রাজা অন্য রাজ্য দখল করলে তার অধীনে বড় এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে মহাজনপদগুলির প্রধান প্রধান কৃষিজ ফসলের নাম কি মহাজনপদের যুগে কৃষি ছিল মানুষের প্রধান জীবিকা গাঙ্গি উপত্যকার উর্বর মৃত্তিকাতে ধান গম জব আখ তুলা প্রভৃতি উৎপাদিত হতো কৃষিজ ফসলের মধ্যে ধানই ছিল প্রধান শস্য কারশ্যবন কী মহাজনপদের যুগে মুদ্রা ব্যবস্থার বিকাশ ঘটেছিল ব্যবসা বাণিজ্যের বিনিময়ের মাধ্যম হিসাবে ধাতুর মুদ্রা ব্যবহৃত হতো আর কাশ্যবন হলো ধাতুর তৈরি বহুল প্রচলিত এরকম এক ধরনের মুদ্রা যা সে যুগের বিনিময় মাধ্যম ছিল ব্রাহ্মী এবং লিপি কী প্রাচীন ভারতীয় ভূমাদেশে দু রকমের লিপি ব্যবহৃত হতো একটি ব্রাহ্মী লিপি এবং অপরটি হলো লিপি লিপি বাম দিক থেকে দান দিক লেখা হতো আর লিপি দান থেকে বাম দিকে লেখা হতো সঙ্গম সাহিত্য কাকে বলে দক্ষিণ ভারতের তামিল সাহিত্যকে বলা হয় সঙ্গম সাহিত্য প্রাচীন সঙ্গম সাহিত্যের অন্যতম উদাহরণ হলো একটি কবিতা সংকলন এই কবিতা সংকলন থেকে সাধারণ মানুষের জীবনযাত্রার চিত্র পাওয়া যায় পরবৈষ্ণব কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম লেখ গুপ্তযুগের শ্রেষ্ঠ সাহিত্যিক এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি মহাকবি কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম হলো অভিজ্ঞান শকুন্তলাম মালকবিজ্ঞাগ্নি মিত্রম নগরাষ্ট্র বা পলিস পর্বত সংকলন গ্রিসে অনেকগুলি পলিস গড়ে ওঠে এক পলিস প্রাচীন গ্রিসে পাহাড়ে ঘেরা অনেকগুলি ছোট ছোটো রাষ্ট্র গড়ে উঠেছিল এই ছোটো ছোটো রাষ্ট্রকেই বলা হতো নগররাষ্ট্র বা পলিস দুটি বিখ্যাত পলিস হল এথেন্স এবং স্পাটা প্রাকৃতিক ধর্মীয় শাসন কেন্দ্র হিসেবে পলিস গড়ে ওঠে কে মিশরকে নির্ণয়ের দান বলেছে প্রাচীন সভ্যতা পিরামিডের দেশ মিশরকে নির্ণয়ের দান বলা হয় গ্রিক ঐতিহাসিক হেরোডারাস মিশরকে নীলদের দান বলে মন্তব্য করেছে নীলদ মুরুপ্রায় মিশরের জীবন জীবনরেখার মতো প্রবাহিত নীলদ না থাকলে মিশর দেশটিও ও মরুভূমি হয়ে যেত এদের হেরোডরাস মিশরকে নীলনদের দান বলেছে দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো গুপ্তযুগের বিখ্যাত পদার্থবিজ্ঞানী জ্যোতির্বিদ ও গণিতবিদ ছিলেন আর্যভট্ট আর্যভট্ট দুটি বিখ্যাত গ্রন্থ হল আর্যভট্টি এবং সূর্য সিদ্ধান্ত দিকে রয়েছে নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লেখো চার থেকে পাঁচটি বাক্যের মধ্যে প্রশ্নের মান তিন গুণ পাঁচ পণ্য প্রথম চতুরাশ্রম প্রথা কি ভূমিকা আর্যদের সমগ্র জীবন ছিল ছকে বাঁধা চারটি পর্যায়ে ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ সন্ন্যাসে বিভক্ত চতুরাশ্রম প্রথা এক ব্রহ্মচর্য এই পর্যায়ে শিষ্য বা ছাত্ররা গ্রুঘ থেকে পড়াশোনা করত গ্রাহস্থ পড়াশোনা শেষে ছাত্ররা নিজের বাড়িতে ফিরে এসে বিবাহ করে সংসার পালন করত যা গ্রাহস্থ নামে পরিচিত বানপ্রস্ত এই পর্যায়ে বনভাসী জীবন পালন করতে হতো সন্ন্যাস বনে কুটির তৈরি করে বাকি জীবন সেখানে ঈশ্বর চিন্তায় কাটাতে হতো এই যুদ্ধাশ্রম প্রদা শূদ্র ছাড়া বাকি তিন বর্ণের ক্ষেত্রে চালু ছিল রন্তিন কাদের বলা হতো সভা ও সমিতি বলতে কী বোঝো বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রন্তিন বলা হতো রন্তিনের ধারণা থেকে পরবর্তীকালে মন্ত্রীর ধারণা এসেছে সভা ও সমিতি কি পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করত সভা ও সমিতি নামে দুটি প্রতিষ্ঠান সভা সভা গঠিত হতো অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে সমিতি সমিতিতে সকল মানুষ যোগ দিতে পারত এখানে রাজনীতি বিষয়ে নানা রকম আলোচনা হতো অষ্টাঙ্গিক মার্কি গৌতম বুদ্ধ বলেছেন মানুষের জীবনে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আটটি উপায় রয়েছে এই আটটি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয় মার্গ মানে পথ অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গ বা পথ হল সৎ বাক্য সৎকার্য সৎ জীবিকা সৎ চেষ্টা সৎ চিন্তা সচেতনা সৎ সংকল্প সৎসমাধি এই অষ্টাঙ্গিক মার্গ পালন করলে মানুষ দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে বলে বুদ্ধ মনে করতেন পরে প্রশ্ন মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন মৌর্য সম্রাটরা প্রথমত গুপ্তচর নিয়োগ করেছিলেন বা প্রথম গুপ্তচর নিয়োগ করেছিলেন গুপ্তচররা সন্ন্যাসী ছাত্র ব্যবসায়ী ভিখারিণী প্রভৃতি অনেক ছদ্মবেশ ধরে কাজ করত গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর সম্রাটের কাছে চলে আসত গুপ্তচর নিয়োগের কারণ মৌর্য সম্রাটের গুপ্তচর নিয়োগের কারণ ছিল এক সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজখবর আনা দুই অচেনা বিদেশি বা সন্দেহজনক লোকের ওপর নজর রাখা রাজকোচমারেচারী পরের প্রশ্ন গুপ্তচর নিয়োগের কারণ মৌর্য সম্রাটদের গুপ্তচর নিয়োগের কারণ ছিল এক সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজখবরানা দুই অচেনা বিদেশি বা সন্দেহজনক লোকের ওপর নজর রাখা তিন রাজকর্মচারী ও রাজপুত্রদের উপর নজর রাখা পরের প্রশ্ন ইলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন এলাহাবাদের কৌশম্বী গ্রামে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের একটি লিপি পাওয়া গেছে এই লিপিতে সমুদ্রগুপ্ত সম্পর্কে খুব ভালো কথায় লেখা আছে বলে একে এলাহাবাদ প্রশস্তি বলা হয় এলাহাবাদ র রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধ আর রাজজয় প্রভৃতি সম্বন্ধে জানা যায় বেশিরভাগ মহাজনপদগুলির কেন গাঙ্গি উপত্যকায় গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বেশিরভাগ মহাজনপদ গাঙ্গি উপত্যকা অঞ্চলে গড়ে উঠেছিল কারণ এক সুবিধা কৃষিকাজ ছিল এই সময়ের মানুষের প্রধান জীবিকা উর্বর পরিযুক্ত মাটি ও জলসেচের সুবিধার জন্য এই অঞ্চলে কৃষিকাজের বা কৃষির উন্নতি ঘটে দুই ব্যবসা বাণিজ্য নদী ছিল বাণিজ্যের প্রধান মাধ্যম গঙ্গা যমুনা সোন গণ্ডক প্রভৃতি নদীপথে বাণিজ্য চলত এই কারণে গাঙ্গি উপত্যকায় বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল অগ্রহর ব্যবস্থা কি গুপ্তযুগে বিভিন্ন রকমের ভূমিদান ব্যবস্থা প্রচলিত ছিল এমন সময় একটি নিষ্কর ভূমিদান ব্যবস্থা হলো অগ্রহার এক বাংলার তাম্রলেখ বাংলায় পাওয়া গুপ্ত আমলের একটি তাম্র থেকে গুপ্ত যুগে দানের উদ্দেশ্যে কেনা জমির কথা জানা যায় ওই জমিগুলি ব্রাহ্মণ বা বৌদ্ধবিহারকে দান করা হতো জমিগুলি নিষ্কর ছিল জমিদান গুপ্ত গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে বৌদ্ধবিহার বা ব্রাহ্মণকে জমিদান করা হতো এই জমিদানকেই বলা হয় অগ্রহর ব্যবস্থা ফলাফল অগ্রহর ব্যবস্থার ফলে কৃষিকাজ ও কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল টিকা লেখন আলন্দা মহাবিহার ভারতের অন্যতম প্রাচীন শিক্ষাকেন্দ্র তথা মহাবিহার ছিল নালন্দা আকার আয়োধনে গরিমায় এটি ছিল প্রাচীনকালের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত নালন্দা মহাবিহারটি প্রতিষ্ঠা করেন অবস্থান বর্তমানে বিহারের পাটনা জেলার বিহার শরীফ মহাকুমার অন্তর্গত বাখারগাঁওয়ে নালন্দা মহাবিহারটি অবস্থিত পাঠ্য বিষয় এখানে ইতিহাস ভূগোল রসায়ন গণিত বৌদ্ধ বৌদ্ধদর্শন ব্যাকরণ নীতিশাস্ত্র প্রভৃতি বিষয় পড়ানো হতো শিক্ষা পদ্ধতি ভারত ও ভারতের বাইরে তিব্বত চীন কোরিয়া জাপান সুমাত্রা জাভা সিংহল প্রভৃতি দেশ থেকে ছাত্ররা এখানে পড়তে আসতো এখানে বিনা খরচে ছাত্ররা পড়ত লেখাপড়া শেষ হওয়ার পর ছাত্রের পরীক্ষায় বসতে হতো ছাত্র শিক্ষক সংজ্ঞা নালন্দায় দশ হাজার ছাত্র এবং একশো জন শিক্ষক অর্থাৎ অধ্যাপক থাকতেন টিকা লেখ তক্ষশিলা মহাবিয়ার গান্ধার পদে রাজধানী ছিল তক্ষশিলা যা শিক্ষা কেন্দ্র হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিল এক পরিচালনা ও নিয়মকানুন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা তক্ষশিলায় আসত উচ্চশিক্ষা লাভের জন্য ছাত্ররা কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে শিক্ষালাভ করত। বা শৃঙ্খলার মধ্যে শিক্ষা লাভ করত। দুই শিক্ষাদান পদ্ধতি ষোলো থেকে কুড়ি বছর বয়সে ছাত্ররা তক্ষশায় ভর্তি হতে পারত ভর্তির ক্ষেত্রে ছাত্রদের যোগ্যতমান যাচাই করে নেওয়া হতো এখানে আট বছর পড়তে হতো পাঠ্য বিষয় এখানে বৌদ্ধ ধর্মশাস্ত্র ছাড়াও ব্যাকরণ ন্যায়শাস্ত্র জ্যোতির্বিদ্যা চিকিৎসাশাস্ত্র প্রভৃতি বিষয় পড়ানো হতো চারগুরুত এই মহাবিয়াটি বিস্তারের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল টিকা টিকালেখো গান্ধার শিল্প কুষাণ যুগে গ্রিক রোমান ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে গান্ধার অঞ্চলে যে শিল্পের উদ্ভব হয় তাকেই বলা হয় গান্ধার শিল্প এক শিল্পের বিষয়বস্তু বৌদ্ধ ঘিরে গান্ধার শিল্প গড়ে উঠেছিল গান্ধার শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হল বুদ্ধমূর্তি দুই বুদ্ধমূর্তি প্রতিষ্ঠা গান্ধারের শিল্পীরা নতুন ধরনের বুদ্ধমূর্তি তৈরি করেন টিকালো নাক টানাভুরু ও আদবোজা চোখ মূর্তিগুলির বৈশিষ্ট্য মূর্তির পায়ে রোমানদের মতো জুতো ও সোনালি রঙের ব্যবহার দেখা যায় গুরুত্ব বুদ্ধের মূর্তির ভঙ্গিমা পোশাকের ব্যবহার সব মিলিয়ে গান্ধার শিল্পে গ্রিক ও রোমান শিল্পের ছাপ দেখা যায় ইরানীয় ও মধ্য এশিয়ার শিল্পের ছাপও গান্ধার শিল্পে পড়েছিল পাশে তাকে রয়েছে নিচে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লেখো আট থেকে দশটি বাক্যের মধ্যে প্রশ্নের মান পাঁচ করে পাঁচ গুণ তিন সময় সমান পনেরো টিকা লেখো গুপ্ত পল্লব আমলে শিল্পচর্চা চর্চা প্রশ্ন সম্রাট অশোকের ধর্মনীতি বা ধর্মনীতির বর্ণনা দাও পরপ্রশ্ন যুগের সমাজ ও অর্থনীতির পরিচয় দাও পর স্তূপ চৈত বিহার বলতে কি বোঝো প্রশ্ন গুপ্ত আমলের বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো প্রশ্ন প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থা ও বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার বা তোমার কোশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও কোক লাইক করে থাকলে না আর আমার চ্যানেল নতুন হাওয়া লাল কেউ সাবস্ক্রাইব প্রেস করে আর সেই বেলায়গুন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিশে পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিয়ে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নকাটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও একেবারে ভিডিও শেষের স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারবে তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা পর দেখে নিতে পারবে কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নিয়ে কমেন্ট শেষে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভালো করে দেখি না কোশ্চেন পেপারটা